वेलकम स्टूडेंट বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। ট্রু ফলস অবজেক্টিভ টেস্টে 8টি উত্তরের মধ্যে কমপক্ষে 5টি সঠিক অনুমান উত্তর অনুমান করার সম্ভাবনা নির্ণয় করো। ট্রু ফলস অবজেক্টিভ টেস্টের মধ্যে দেখো, যদি আমার সমভাবে সম্ভাব্য এখানে কোশ্চেন থাকে, তাহলে আমি ট্রু যে কোনো সঠিক উত্তর পাওয়ার প্রবাবিলিটি পাই হাফ। এটা ইজ ইকুয়াল টু পি ধরলাম, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কত? হাফ। এখন তাহলে এখানে অবজেক্টিভ টেস্টে 8টি উত্তর আছে, তাহলে আমার এখানে এন ইজ ইকুয়াল টু কত? 8। তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি হবে আমার এখানে? এখানে হবে দেখো 8 সি এক্স হাফ হোল টু দি পাওয়ার 8 ইন্টু হাফ হোল টু দি পাওয়ার x into half whole to the power 8 minus x equal to কত? 8 c x half whole to the power হলো 8, যেখানে x এর ভ্যালু কোথা থেকে কোথায় যাবে? 0 1 2 করে 8 অবধি যাবে। এবারে এখানে বলেছে কমপক্ষে 5টি সঠিক হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে আমি লিখব প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, কারণ 5 থেকে আমার যে কোনো সংখ্যা বেশি হতে পারে উত্তর। ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কত? এখান থেকে দেখো লেখা যাবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 8। তার এখান থেকে আমরা পাচ্ছি দেখো 8 সি 5 হাফ টু দি পাওয়ার 8 প্লাস 8 সি 6 হাফ টু দি পাওয়ার 8 প্লাস 8 সি 7 হাফ টু দি পাওয়ার 8 প্লাস 8 সি 8 সি 8 প্লাস হাফ টু দি পাওয়ার 8। এবার পুরোটার থেকে দেখো আমি 8 হাফ টু দি পাওয়ার 8 কমন নিতে পারি, তাহলে 8 সি 5 কে ব্রেক করছি 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 মাইনাস 5 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এটা লেখা যায় 8 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 8 সি ফ্যাক্টোরিয়াল মানে 8, আর এখানে 8 সি 1 মানে 8 সি 8 মানে 1 হোল টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 8 হোল ইনটু। এবার 8 ফ্যাক্টোরিয়ালকে দেখো লেখা যায় 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 ইন্টু 2 প্লাস 8 কে আবার লিখছি 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 আর এদিকে 8 আর 1 এর 9 পুরোটা ইন্টু হাফ হোল টু দি পাওয়ার 8। তাহলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, এখানে 5 ফ্যাক্টোরিয়াল কাটে, এখানে 3 2 আর 6 কাটে, এখানে দেখো 2 দিয়ে কাটছে 2 4 আর, তাহলে এখান থেকে আসছে আমার দেখো 8 এর সাথে 56, এখানে দেখো হচ্ছে 4 সাথে 28 প্লাস 9 হোল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি দেখো 56 28 আর 9 যদি আমি যোগ করি কত পাচ্ছি দেখো 56 28 আর 9 যোগ করলে পাই 56। এখান থেকে দেখো 56 প্লাস 28 প্লাস 9 করলে আমার এখান থেকে পাচ্ছি 93 আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে 256। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণয় সম্ভাবনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।